الصلاۃ والسلام علی رسوله الامین وعلی आलेহি واصحابহি اجمعين اما بعد সম্মানিত উপস্থিতি আমরা মুমিনদের উত্তম اخلاقগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্য ও সহনশীলতা প্রিয় উপস্থিতি ধৈর্য ও সহনশীলতা মানব চরিত্রের বড় একটি গুণ যা মানুষের ইহকালীন ও পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করে জীবন চলার পথে প্রতিটি মানুষকে নানা অবস্থার সম্মুখীন হতে হয় বহু বাধা বিপত্তি আর কঠিন প্রতিকূল পরিস্থিতি পেরিয়েই তবে সামনে কদম বাড়াতে হয় কখনো তার সময় কাটে সুখ শান্তির মাঝে আবার কখনো তাকে একের পর এক দুঃখ কষ্টই সয়ে যেতে হয় এমনকি কখনো তাকে অন্যায় অত্যাচার ও জুলুম নির্যাতনেও পতিত হতে হয় আর এসব অবস্থায় ইসলাম মানুষকে ধৈর্য ধারণ ও সহনশীলতা অবলম্বনের জন্য জোরালো তাগিদ দিয়েছে আল্লাহ আল্লা তাআলা পবিত্র কালাম এ মাঝিদের করেছেন ইয়া আই গ্য হাল্লাদিনা আহ মানুষ তাই নু বিশ্ববিব সলা ইন আল্লাহ হা হে ইমানদার তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন আয়াতে আল্লাহ শুভানুয়া তা আলা বলেছেন ইয়া আই গ্যু হাল্লাদিন আ মানুষ বীরু অ স বিরু অ বেতুল্লা লা আল্লাহ কুমতুফলিয়া হউন হে মোমিন ধৈর্য ধারণ করো শত্রুর মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো এবং সীমান্ত রক্ষায় স্থিত হয়ে থাকো আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল হতে পারো অপর আরেক আয়াতে আল্লাহ সুভানুয়া তাআলা বলছেন বা স বিরিনাফিল বা সা ইয়াত ল ইওয়াহি আলবাস উলা ইকাল্লাভিনা সদাহু বা উলা ইকা হুমুল এবং অভাবে রোগে শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী روي تقوى بان الله سبحانه وتعالى اربلة ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه উলাইকা ইকাহ মোহতাদুন এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও যানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দিন ধৈর্য ধারণকারীদের যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তো আল্লাহর জন্য এবং আমরা তো তারই নিকট ফিরে যাব তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হদায়েতপ্রাপ্ত সহি মুসলিমে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম বলেছেন আজ বন লিয়ম রিল মুমিন ইন না আমরহু কুল্লাহু খৈর ওয়ালাই সাদা আলি আহাদিন ইল্লা ইল মুমিন ইন আসহাবাত থুসার র শাক র ফ্যাকেয়া না আল্লাহ ও ইন আসহাবাত থুদর র সবা র ফ্যাকেয়া মুমিনের বিষয়টি আসলেই আশ্চর্যজনক কেননা তার সকল বিষয়ই কল্লাম কর মমিন ব্যতীত এমনটি আর কারো জন্য নেই কারণ তার সুখ সমৃদ্ধি অর্জন হলে আল্লাহর শোকর আদায় করে আর যখন দুঃখ দুর্দশা নেমে আসে তখন ধৈর্য ধারণ করে অর্থাৎ সুখের দিনে শকর করে দুঃখের দিনে ধৈর্য ধারণ করে আর এটাই তার জন্য উত্তম ও কল্যাণকর রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আরও বলেছেন মা ইউসুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হজনেন ওয়ালা আজান ওয়ালা গমিন হtta শওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারা আল্লাহহু বিহা মিন মুসলিম যখন দুঃখ কষ্ট রোগ বেধি উদ্বেগ উৎকণ্ঠা শোক বিষণ্ণতার সম্মুখীন হয় এবং কষ্টকর ও ক্ষতিকর কিছু দ্বারা আক্রান্ত হয় এমনকি তার শরীরে যদি কোনো কাটাও বিদ্ধ হয় আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন প্রিয় উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য সহনশীলতার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনেছি কিন্তু আমরা অনেকেই জানি না যে ধৈর্য ও সহনশীলতা কাকে বলে এবং এই উভয়ের মাঝে পার্থক্য কি আর বা ধৈর্য বলা হয় হাবসুল আন জাজা জাজা ওয়াল মিনাল হেকুল অস্থিরতা প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখা আর অস্থিরতা হচ্ছে দুঃখ কষ্টে আক্রান্ত হলে তা প্রকাশ করা কেউ কেউ বলেন আর বা ধৈর্য বলা হয় আর হুয়া হাবসুল আন মিল্লাহ ওয়াহাব সুহা আলা ইদি ওয়াহাব আনিত্যাসা ক্ষতি বা শিকায়াতিলি আতাদারি আল্লাহর ও আবদ্ধতা থেকে নিজেকে বিরত রাখা এবং আল্লাহর ফরজ বিধানগুলো সঠিকভাবে আদায়ের উপর অটল থাকা এবং নিজের সামর্থ্যের উপর অসন্তুষ্ট বা শিকায়েত করা থেকে বিরত থাকা আর হেলম বা সহনশীলতা বলা হয় আল হেল্ম দপ্তর নফসি আনিল কদব প্রচণ্ড রাগের সময় মন ও মেজাজকে কন্ট্রোল করা আল্লামা জাহেজ রহিমুল্লাহ বলেছেন আল হেলমু তারকুল ইন্তকাম আইন্দা সিদ্দাতিল গদব মা আল কুদরতি আলা আদালিক প্রতিশোধ নেয়ার উপর শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত থাকা উপরের আলোচনা থেকে আমরা বুঝলাম সবর ও হেলমের মাঝে একটা পার্থক্য আছে হেলম বা সহনশীলতা বলা হবে যখন প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও বান্দা প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকবে আর সবর বা ধৈর্য বলা হবে যে কোনো ধরনের কষ্ট মসিবতের সময় নিয়ন্ত্রণ না হারিয়ে অস্থিরতা প্রকাশ না করে নিজেকে কন্ট্রোল রাখবে সবর বা ধৈর্য তিন প্রকার এক নম্বর প্রকারের উপর অটল অবিচল থাকা দুই নম্বর সবরুন আনিল রামাত হারাম ও অন্যায় কাজ থেকে বিরত থাকা তিন নম্বর সবরুন আলাল ইবিতিলা বিপদ ও মসিবতে নিয়ন্ত্রণ না হারিয়ে ধৈর্য ধারণ করা মুসলিম ভাই বোনেরা এবার আমরা নিজেদের কথা চিন্তা করি ধৈর্য ধারণের ব্যাপারে আমাদের অবস্থা কি বাস্তবতা হল আমাদের অন্তরে গুনাহ ও নাফরমানির ইচ্ছা জাগলে আমরা খুব সহজেই তাতে লিপ্ত হয়ে পড়ি কেউ অন্যায়ের প্রতি আহ্বান করলে তার ডাকে সারে দিয়ে দেই গুনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে চাই না সুখের সময়গুলো আমরা স্বাচ্ছন্দ্যে কাটাই কিন্তু দুঃখের সময়গুলোতে হা করতে থাকি আল্লাহর ফায়সালায় অসন্তুষ্টি পর্যন্ত প্রকাশ করে ফেলি একটু বিপদে পতিত হলে শক্ত কথা উচ্চারণ করে বসি যা বলা একজন মুমিনের জন্য কিছুতেই উচিত নয় বিপদ অবস্থায় আজকাল কত মুসলিমকে বলতে শোনা যায় হে আল্লাহ তুমি বুঝি শুধু আমাকেই দেখেছ বা কারো সন্তান মারা গেলে সে চিৎকার করে বলতে থাকে হে আল্লাহ শুধু আমার সন্তানকেই নিয়ে গেলে হে আল্লাহ আমি কি এমন দোষ করলাম যার কারণে তুমি আমার উপর এত কঠিন মসিবত নাজিল করলে কখনো কখনো মুসলিমদের বিপদাবদ দেখে কেউ বলে থাকে আল্লাহ কেন মুসলিমদের অবস্থার পরিবর্তন করছেন না আল্লাহ কি এসব দেখেন না নাওয়াজ ইমানি দুর্বলতা আর অজ্ঞতার কারণে মানুষ নিজের বিপদ অবস্থায় বা অন্যের বিপদাবদ দেখে আল্লাহর উপর এমন অনেক অসন্তুষ্টিমূলক কথা বলে ফেলে যা বলার কারণে তার ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় অথচ তার জন্য উচিত ছিল সে ধৈর্য ধারণ করবে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থেকে প্রতিদানের আশা রাখবে একথা ভাববে যে আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে আরো কঠিন মসিবতে আক্রান্ত করতে পারতেন আরও শক্তভাবে পাকলাও করতে পারতেন বস্তুত আল্লাহ সোভান হুয়া তা তার মমিন বান্দাদের কল্লাম দানের জন্য তাদের মসিবতে আক্রান্ত করেন সহী বোখারিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম বলেছেন মাইমিরদুল্লাহ বিহিয়া খাই রান মিনহু আল্লাহ যার কল্লাম চান তাকে মুসিবতে আক্রান্ত করেন সুনানে তীর বর্ণিত হয়েছে রসূলুল্লাহসাল্লাহু আলিহি ওসাল্লাম বলেছেন

তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে ব্যক্তি পরীক্ষার এই কঠিন মুহূর্তে সন্তুষ্ট থাকে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকেন আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয় আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন তাই মুসলিম বোনেরা বিপদ আপদ ও যে কোনো কঠিন পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে সহনশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ সুবাহ হুয়া তালার ফায়সালায় সন্তুষ্ট থেকে কল্যাণ লাভের আশা করতে হবে এমনি সব ধরনের গুনা থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সব তালা আমাদের সবাইকে ধৈর্য ধারণের উত্তম তৌফিক দান করুন আমিন